বড় ঘোষণা করল মোদি গভর্নমেন্ট, উপকৃত হবেন কোটি কোটি মানুষ। নতুন বছর শুরু হতে না হতেই জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস। এর মধ্যেও যাত্রীদের জন্য সুখবর নিয়ে হাজির ইন্ডিয়ান রেলওয়ে। এই সুবিধা এবার রেল স্টেশনে বসেই উপভোগ করতে পারবেন যাত্রীরা। এবার ফের বড় চমকের পথে কেন্দ্রীয় সরকার। রেল স্টেশনে শুধু ট্রেনের টিকিট নয়, এবার মিলবে বিমান ও বাসের টিকিট। শেষ নয় এখানেও, রেল স্টেশনে করানো যাবে আধার, প্যান, ভোটার কার্ড, এমনকি মোবাইল রিচার্জও। জানা গিয়েছে প্রাথমিকভাবে দেশে 200টি রেলওয়ে স্টেশনে কমন সার্ভিস সেন্টারের কিয়স্ক বা স্টল বসিয়ে নয়া এবং আকর্ষণীয় কর্মসূচির পথে হাঁটতে চলেছে রেল মন্ত্রক। নাম দেওয়া হয়েছে রেলওয়ের সাথী। এদিন রেল বিবৃতিতে জানিয়েছে, রেলওয়ের মাধ্যমে তৈরি করা কিয়স্কের ভিত্তিতেই এই পরিষেবা দেওয়া হবে রেল যাত্রীদের। সিএসসি, এসপিভি এবং ইলেকট্রনিক্স তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে সংযোগ সাধনের মাধ্যমেই এই প্রকল্প শুরু করা হয়েছে। গ্রামীণ স্তরের উদ্যোগের মধ্যে দিয়ে করা হবে কিয়স্ক, এর ভিত্তিতেই পরিষেবা চালানো হবে। এই কিয়স্কের নাম রেলওয়ের সাথী কিয়স্ক। এর সার্ভিস ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। বারাণসী ও প্রয়াগরাজের মতন স্টেশনগুলিতে এই কিয়স্ক কাজ করতেও শুরু করে দিয়েছে। আগামী দিনে আরও বেশি সমস্ত স্টেশনে ছড়িয়ে পড়বে এই সার্ভিস। এতে বিপুল সংখ্যক যাত্রীরাই উপকৃত হবে। নতুন নতুন ভিডিও পেতে জানতে চাই টিভি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।